একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। অপেক্ষার ফল যে কেন বরাবর মিষ্টি হয়, তুফান সিনেমার ট্রেলারের মাধ্যমে এই কথা যথাযথ প্রমাণ দিল সুপারস্টার শাকিব খান। প্রিয় দর্শক, তুফানের পরিচালক রায়হান রাফি শাকিব খানের ফ্যানদের তুফান সিনেমার ট্রেলারের জন্য কত শত দিন যে অপেক্ষা করিয়েছেন সেটা খুব ভালোভাবেই জানেন শাকিব ফ্যানরা। আলোচনা সমালোচনা হয়েছে কেন আসছে না তুফান সিনেমার ট্রেলার। অবশেষে 15 জুন প্রকাশ পায় তুফান সিনেমার ট্রেলার। অ্যান্ড বাই, ট্রেলারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায় বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা সুপারস্টার শাকিব খান। সকলে বলতে থাকে এ যেন হলিউড বলিউডের কোনো এক নায়ক, এ যেন বাংলাদেশের KGF। কেউ নিজের চোখকে বিশ্বাসই করতে পারতেছিল না এটা যে সুপারস্টার শাকিব খান। তুফানের প্রেস কনফারেন্সে পরিচালক রায়হান রাফি যে বলেছিল তুফানের ট্রেইলার প্রকাশের পর সকলে খুব ভালোভাবেই বুঝতে পারবে শাকিব খান যে কত ভয়ঙ্কর লেভেলের অভিনেতা। ট্রেইলার প্রকাশের পর সত্যি সবাই বুঝতে পারলো শাকিব খান আসলেই কতটা ভয়ঙ্কর লেভেলের অভিনেতা। শাকিব খানের ডায়লগ, লুক, বাচনভঙ্গি, অভিনয় সবকিছুই ছিল বলিউড লেভেলের। প্রিয় দর্শক, শাকিব খানের তুফান সিনেমার ট্রেইলার আপনার কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।